শীতকালের মানুষ কেন বেশি বিয়ে করে? সাধারণত বিয়ে শীতকাল এলেই বিয়ের হিড়িক পড়ে যায়, এজন্য শীতকালকে বলা হয়ে থাকে বিয়ের মৌসুমও। শীতের সময় দিন ছোট হলেও এই মৌসুমে বিয়ে করা হয় এই কিছু অতিরিক্ত সুযোগ সুবিধার কারণে। তাই শীতকালে বিয়ে শাদি বেশি হওয়ার কারণ ও সুযোগগুলি আমরা আজকে এখানে আলোচনা করছি। অতিরিক্ত বাজার করতে হবে না, শীত এলেই অনেকের ঠোঁট ফাটার সমস্যা হয়, আবার কারো কারো বাতের ব্যথাও বেড়ে যায়। অনেকেই প্রেশার দিনের দিনে 100 থেকে 100 বার আপ ডাউন করে, আর সে কারণেই অনেক মানুষই বেশি খেতে পারে না, আর বেশি খেতে না পারার কারণে বাড়তি বাজারের টাকাটাও বেঁচে যায়। মৌসুমি ফল কেনার টেনশন নেই। গরমকালের মতো শীতে আম লিচু এরকম বাম্পার ফলন হয় না, তাই ফল কেনার ঝামেলাও নেই। একান্ত দরকার হলেই ফল নয় বরং বাম্পার সবজি যেমন ফুলকপি, গাজর, মিষ্টি কুমড়া, বাঁধাকপি নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে চলে যান। এতে বড় সাইজের একটি ফুল পেয়ে কারো বা কারো মন ভালোও হয়ে যেতে পারে। পছন্দ না হলে সমস্যা নেই, রান্না করে খেয়ে ফেলা যাবে, কারেন্ট বিল বেঁচে যায়। শীতকালে এমনিতেই ফ্যান চলে না, তার উপর নতুন বউ ঘরে থাকলে তাড়াতাড়ি ঘুমানোর একটা তাড়া থাকে বলে গুজব আছে। তাই তাড়াতাড়ি ঘুমানো মানে সব লাইট টিভি বন্ধ, আর সেই কারণে আপনার বিলটাও কম আসবে। বিশ্বাস না হলে আপনি নিজেই দেখে নিতে পারেন। এনার্জি, দাওয়াত, খাওয়া দাওয়া, প্যান্ডেল, কত কাজই না করতে হয় বিয়েতে। 4 থেকে 5 দিনের একটা ধকল যায়, সবাই মিলে হাত লাগিয়ে কাজটা সারতে হয়। রাত জাগা প্রভৃতি উৎপাদিতে এনার্জি প্রচুর খরচ হয়। তাই শীত যেহেতু সই, শীতে অনেক কাজ করলেও এনার্জিতে ঘাটতি দেখা যায় না। সাজগোজের ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এদেশে যা আবহাওয়া, শীত বাদে কি বাকি সময়টা মেকআপ লাগিয়ে সাজলে মুশকিল। ঘেমে গেলে সব ঝরে যায় এবং গলে পড়ে যায় সব সাজ। তাই কনের সাজ হোক বা বরের সাজই হোক না কেন, শীতে যেমন খুশি তেমন সাজো, কুছ পরোয়া নেই। বর কনে ছাড়া বাকিরাও বিয়েবাড়িতে সাজের আনন্দ নিতে পারে চুটিয়ে। কত ফুল এবং কত ডেকোরেশন! সকৃত্রিম ফুলের প্রয়োজনও হয় না শীতকালে। ডালিম, রজনীগন্ধা, অর্কিড, গাঁদা, গোলাপ, জুঁই সব টাটকা ফুল পাওয়া যায় একদম কম দামে। এগুলো সাজালে ওগুলো পচেও যায় না সহজে। যত খুশি খাও, অম্বল হবে না। এমনিতেই শীতে হজম শক্তি বৃদ্ধি ঘটে, তাই ফিশ ফ্রাই, জোশ, বিরিয়ানি, পোলাও এসব এক থাকায় গপগপিয়ে সাবার করা যায় বিনা দ্বিধায়। তাছাড়া শীতকালীন বেশ কিছু খাবারও ওঠে, যেমন গুড়, কমলা লেবু, এসব খাওয়া দাওয়ার অন্য মাত্রায় পৌঁছে দেয়। হানিমুনের চার্ম, বিয়ের পর খুব বেড়ানো যায়, রোদের তাপ নেই, ক্লান্তি নেই, শুধু বরের হাত ধরে নতুন স্বাদটা উপভোগ করে শীতে। এ কারণেই শীতে সবচেয়ে বেশি বিয়ে হয় গরমের কালের চেয়ে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।